আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনারা এক সর্বশেষ যখন লোকেরা আপনাদের কাছে প্রশ্ন উত্থাপন করলো যে আপনারা আত্মগোপন করে আছেন অথচ আপনারা জিহাদের কথা বলছেন আপনারা নিজেদের পরিচয় গোপন করে আছেন তখন আপনারা আল্লাহ নবী সাল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন যে নিজেদেরকে গোরাবাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন দা অপরিচিত আমি এই হাদিসটি যখন দেখলাম আমি নিজে হতবাক হলাম প্রথমে প্রথম কথা হচ্ছে হাদিসের শেষে আপনারা উল্লেখ করে দিয়েছেন এটা সৈবরি হাদিস মিথ্যা কথা প্রতারিত করবেন না সৈবরি হাদিস নয় হেলিয়ার মধ্যে আবু নোব হাদিসটি বর্ণনা করেছে এবং শেখ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ এই হাদিসটিকে তার দাইফার মধ্যে এটা দুর্বল বলেছেন গ্রহণযোগ্য নয় আপনারা যে হাদিসটি উল্লেখ করেছেন যে সুসম্বাদ হচ্ছে গোরাবাদের জন্য আর আপনারা হচ্ছেন গোরাবা অপরিচিত আরে সুন্দর তো আত্মগোপন করে আছে আর সেখানে গিয়ে গোরাবাদের হাদিস নিয়ে এসেছে এটা কোন ধরনের বক্তব্য হাদিস তো আলদের কাছে জানতে হবে হাদিসের ব্যাখ্যা আলেমদের কাছে জানতে হবে হাদিসের ব্যাখ্যা আপনার বৃত্তি অনুযায়ী দিলে চলবে না সাল্লাম শৈবী হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে বাদা আল ইসলাম গরিব ইসলাম যখন শুরু হয়েছে তখন খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে আল্লাহ গরিব ব্যাখ্যার মধ্যে ইমাম রবী মুসলিম শহী মধ্যে বলেছেন লেকিল্লাতে আহলি লেকিল্লাতে আহলিহি গরিব বলা হয়েছে এই জন্য গরিবের অনেক অর্থ রয়েছে আরবি ভাষায় লকিলজাত আহলিহি এদের সংখ্যা কম হওয়ার কারণে এদেরকে গরিব বলা হয়েছে কারণ সংখ্যা যখন কম হবে তখন মূলত এদের পরিচয় বের করা মানে এদেরকে পাওয়াটা কঠিন হয়ে যাবে এই জন্য বলা হয়েছে যে বাদা আলী ইসলাম গরিবা ইসলাম শুরু হয়েছে মূলত একেবারে সংখ্যা কম দিয়ে ও সেই আক দুঃখ মায় বাদা ও আবার কম কমে আসবে লোক বিশাল যে মুসলিম জনগোষ্ঠী আজকে পৃথিবীর মধ্যে রয়েছে সেই জনগোষ্ঠী কমতে 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 কমে আসবে বিভিন্ন কবিলার মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে গোষ্ঠীর মধ্যে সম্প্রদায়ের মধ্যে মানে গুটি কয়েক আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামকে প্রশ্ন করা হলো আরেকটি সহিদানসির মধ্যে মান হুমুলা রসুলসাল্লাহ সাল্লাম এই যে গোরাবা যাদের কথা বললেন ফাতু তু গোরাবা গোরাবাদের জন্য সুসম্বাদা কারা তখন বলেন হুম নুজা মিনালুজ্জা মিনাল খাবা এল বিভিন্ন কাবিলা থেকে বিভিন্ন সম্প্রদায় থেকে বটি কয়েক ব্যক্তি মানে অল্প অল্প কিছু ব্যক্তি হবে সুতরাং আপনি হাদিসকে আপনার আত্মগোপনের পক্ষে আপনি পালিয়ে থাকার পক্ষে অপরিচিত মানে অপরিচিতির পক্ষে নিয়ে গিয়ে হাদিসটাকে ব্যবহার করেছেন এটা একটা ভুল কাজ এবং এই হাদিসটি মূলত এই অর্থে ব্যবহার করা হয়নি এই হাদিসটি এই অর্থে ব্যবহার করা হয়নি কেয়ামতের শীর্ষের দিকে মূলত গোরাবাদের অবস্থান হবে এটা কেয়ামতের আগে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওই কেয়ামতের ওই কাছের সময় আসেনি আজকে ভারতের মতো একটা মুসিক দেশ সেখানেও বিশ কোটি মুসলিম রয়েছে যারা ইসলাম নিজেদেরকে দিন হিসেবে মেনে নিয়েছে আমি কথা বলছি না যে তারা একেবারে একশো পার্সেন্ট মুসলিম বাট ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করেছে সেখানে মসজিদ রয়েছে আজান হচ্ছে নামাজ পড়া হচ্ছে তারপর নিজেদেরকে মুসলিম হিসেবে আখ্যায়িত করছে নিজেদের মুসলিম পরিচয় দিচ্ছে সুতরাং এখানে আপনি গরিব বলবেন কি এখন প্রশ্নই আসে না এখন কোথাও ইসলামকে গরিব বলার সুযোগ নেই সুতরাং আপনি আত্মগোপন করার পক্ষে যে হাদিস উল্লেখ করেছেন এটাও ভুল কাজ এটাও আপনার একটা বিভ্রান্তি এটা উচিত হয়নি